রায়গঞ্জে প্রশাসনিক ভবনের সামনে বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রায়গঞ্জ জেলার প্রশাসনিক দপ্তর চত্বরে বন দপ্তরের অনুমতি ছাড়া বড় গাছ কাটার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর এই সময়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকারি বেসরকারিভাবে বিভিন্নভাবে চলছে বৃক্ষরোপণ, সংরক্ষণ সহ নানা সচেতনতামূলক কর্মসূচি। তখন প্রশাসনিক ভবনের সামনে এই গাছ কাটার চিত্র সত্যি সকলকে চমকে দিয়েছে বলে বাসিন্দাদের অভিমত। রায়গঞ্জের কর্ণজোয়ার জেলা প্রশাসনিক ভবন চত্বরে সর্বশিক্ষা মিশনের কার্যালয়ের উল্টো দিকে মূল রাস্তার পাশে বিশালাকার প্রাচীন একটি অশ্বত্থ গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো বড় আকারের গাছ কাটা হলে অবশ্যই বন বিভাগের অনুমতির প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি বলেই অভিযোগ। গাছ কাটার খবর আসতেই ছুটে যান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। গাছ কাটার কাজে যুক্ত এক শ্রমিক সিদ্দিক সরকার জানান, অনুপম স্যার অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আধিকারিক অনুপম দাসের নির্দেশেই গাছের ডাল ছাটাই করা হচ্ছে। ডাল ছাটাই দিতে বলছে, ডাল ছাটাই দিলাম, একটু পড়ে যাবে, ডাল ছাটে দেওয়া হলো। আপনাকে কি অর্ডার দিলেন? এই যে অফিসার দিছে। কোন অফিসার? অনুপম স্যার। অনুপম স্যার, কি বললেন অনুপম স্যার? যে ডালটা ছাটায় দিয়ে যাতে রাস্তা বাঁচে, এই গোল বেঁধে দিয়ে যাতে মানে না ঝরে পড়ে যায়, এটা দেওয়ালের উপরে যেহেতু গাছটা আছে, শিকড় শুধু নামছে, তো এই অবস্থায় এত বড় ডালগুলা থাকলে গাছটা পড়ে যাচ্ছে, যার কারণে ডালগুলা কাটে হালকা করে দিয়ে যাতে গাছটাকে রাখা যায়, বাঁচায়। কতক্ষণ দিয়ে কাটলেন, কাছ দিয়ে কাটলেন, কাজ করলেন? হ্যাঁ, মোটামুটি 2-2.5 ঘন্টা। কিন্তু যে চিত্র উঠে এসেছে তাতে শুধু ডাল ছাটাই নয়, গাছটির বড় সমস্ত সবুজ ডালপালা শাখা প্রশাখা সমস্ত কেটে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, যা কথা বলার স্যারের সাথে বলতে হবে। গাছটিকে কাটা হলো, এরকম করে কেন কাটা হলো? আমি কিচ্ছু বলতে, আমি কোনো মন্তব্যই করতে পারবো না। এর আগেও বলেছি আমি যে এটা আমার পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়। আমি, আমাকে এটা নিয়ে বিব্রত করবেন না, রিকোয়েস্ট। এটা গাছ কাটার অনুমতিটা তো আপনি দিয়েছেন, রিকোয়েস্ট, এটা আমাকে এটা নিয়ে বিব্রত করবেন না। গাছ কাটার অনুমতিটা আপনি দিয়েছেন, লোক ডেকেছেন তো আপনি? না না না, লোক ডেকেছেন আপনি? এটা ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। আমি এর বেশি কিছু বলতে পারবো না। আপনার সাহেব ডেকেছেন? আমি কোনো মন্তব্য এই বিষয়ে করতে পারবো না, এটা রিকোয়েস্ট করছি, এটা আপনাকে আমি বারংবার রিকোয়েস্ট করছি, এই বিষয়ে আমাকে না। কাটছিল অনুপম বাবু, তারা বলছে আপনি অনুমতি দিয়েছেন। বলতে পারে, বললে তো আমার কিছু করণীয় নেই, আমার নাম যদি কেউ নিয়ে নিলে আমি কি করবো? তারা কি মিথ্যা কথা বলছে? আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। আমি কিছু বলতে পারবো না, জায়গাটা এসএসএম থেকে অর্ডার দেওয়া আছে তো গাছটা কাটার ব্যাপারে? আমি কিছুই বলতে পারবো না, আমি কোনো কমেন্টস করতে পারবো না, আমি রিকোয়েস্ট করছি আমাকে এটা নিয়ে বলবেন না। অন্যদিকে রায়গঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার প্রদীপ কুমার চৌধুরী জানান, বিষয়টি যিনি জানতেন না, সংবাদ মাধ্যমের কাছে জানার পর এখন ব্যবস্থা নেবেন। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679007589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।